ইমতিয়াজ ভাই বলেন। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, লকের আগে কিছু। ও আচ্ছা, আমরা আমি স্টক ফেলারটা দেখাইছিলাম, স্টক ফেলার, গ্রেডিয়েন্ট ফেলার, তারপরে ফাট ফাইনাল ফেলারটা দেখাইছিলাম। তো ওই টুলসগুলো, ওই অপশনগুলো অনুসারে, ওই ফেলার অনুসারে আমি এই কাজটা করলাম আর কি। কালকে তো করছি অবশ্য, এই কাজটা করছিলাম অবশ্য, কিন্তু এই যে গ্রেডিয়েন্টের আর ডিভাইডের এই কাজগুলো আমি করি নাই। তারপর এখানে লেখা দিলাম আরো, তারপরে এই যে এখানে খাতাগুলো কালকে এইভাবে দিই নাই। আমি ফ্ল্যাট কয়েকটা খাতা দিয়েছিলাম, কিন্তু আজকে একটু ডিজাইন করছি খাতাগুলো। হ্যাঁ, এই আচ্ছা না, এর আগে অন্য কিছু দেখা নাই, মানে এই কাজটা মূলত, আর অন্য কোনো কাজ ছিল না। অপশন অপশন দেখাইছি মাত্র, স্ট্রোকের, গ্রেডিয়েন্টের, এগুলো। সোহেল ভাই আপনি আছেন? ভাই তাহলে আপনি করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। সবাই সবাই করবেন, সবাই প্র্যাকটিস করবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু করে দেখাচ্ছি, মানে পুরোটা একদম ওইটার মতো করে দেখাবো না, জাস্ট আপনারা বুঝে নেবেন আর কি, কীভাবে দিতে হবে। আফরোজ আপু, আপনার কথা বুঝতে পারি নাই, কোথায়? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ভাইসি, এই যে আফরোজ আপু দেখেন, ওই পাশে যে সাবি, মূলত এটার কথা বলতেছিলেন, এই যে এখানে যে সাবি একটা আছে, ওইটার কথা বলতেছিলেন না? তারপর হচ্ছে এগুলো রেক্টাঙ্গেল টুল দিয়ে দিবেন আর কি, এগুলো রেক্টাঙ্গেল টুল দিয়ে দিয়ে খোলা যাবে। এখানে তো দিই নাই অবশ্য, দেখো আপনারা দিবেন আর কি। আর আমি তো এখানে সেন মালা করি, সেন তৈরি করছি। এটা এটা এখানে আমি একটু স্যান্ডেল ওই গায়েটা নিয়ে আসলাম। এখানে একটা মনে করেন সাবি বানাবেন, এটাকে পিছনে ফেলে দিই, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। আচ্ছা এখানে রাউন্ড রেক্টাঙ্গেল টুল হলে ভালো হবে। রাউন্ডটা বেশি আছে, আমি রাউন্ডটাকে একটু কমাবো। ফ্ল্যাট কালার দিই, রাউন্ডটা এই যে এভাবে আঁকার সময় ডাউন এরো কি, আপ এরো কি, আপ এরো কি চাপ দিলে বাড়ে, ডাউন এরো কি চাপ দিলে কমে, এভাবে করছিলাম। সোহেল ভাই আপনি পুরো কাজটা দেখেন নাই? হ্যাঁ আচ্ছা, যাও আপনারা ট্রাই করে দেখেন না, কিছুক্ষণ আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস না করলে কি, হ্যাঁ প্র্যাকটিস না করলে কি 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 বা করব।
এখন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কেউ চাইলে করতে পারেন, শেয়ার করতে পারেন। আপু আপু আপনি শেয়ার করবেন নাকি ইমতিয়াজ ভাই শেয়ার করবেন? আকবর ভাই, আপনি কম্পিউটার নিয়ে ক্লাস করতেছেন নাকি মোবাইল নিয়ে? হ্যাঁ আপনাকে বললাম তো, কম্পিউটার কি আছে আপনার সামনে? আছে সুদীপা আপু, আপনার আপনার কি অবস্থা? ঠিক আছে হবে, কিন্তু এখানে তো ওই সংখ্যাগুলো তো ইয়ে করা, যাই হোক ঠিক আছে হবে হবে হবে, করেন এটা এটা একটা ডিজাইন আর কি করতে পারবেন। আমাদের আমাদের মূল আমাদের মূল উদ্দেশ্য কিন্তু গড়ি ড্র করা এরকম কিছু না, আমাদের এগুলো কোনো গড়ি ড্র করে আপনার এগুলো কোনো বিক্রি করতে পারবো না। মূলত আমাদের এখানে অপশনগুলো জানতে হবে, প্র্যাকটিক্যালি জানতে চাই মূলত, যেখানে পাথফাইন্ডার ইউজ করছিলাম, পাথফাইন্ডার, গেরিয়ান, গেরিয়ান ফালার, গেরিয়ান টুলস এগুলো ইউজ করছি।
হ্যাঁ বিশেষ ভাই, ওই যে ওই ছোট বড় এসেন্সিয়াল ক্লাসিক, এসেন্সিয়াল ক্লাসিকটা ওদিকে যেগুলো আছে আপনি যদি এক লাইনে করতে চান আর কি, ওদিকে যে যে দুইটা আছে ওগুলোকে টেনে এনে আপনি এখানে বসাতে পারেন। হ্যাঁ মানে এই লাইনে বসাতে পারেন। না প্রবলেম তো, প্রবলেম তো করার কথা না, এটা বিস্তার না। ও ঠিক আছে, কোনটা? হ্যাঁ খেটে দিয়েছিলেন মেবি। খেটে দিয়েছিলেন হয়তো। হ্যাঁ সুগন্ধরা, জি বুঝি নাই। ও আচ্ছা, না হয়তো তো আমি অ্যান্টিভাইরাস ব্যবহার করছি না, শুধু উইন্ডোজ ডিফেন্ডারটা আছে। হ্যাঁ ভালো, মোটামুটি তো কাজ করে, খুব বেশি না আর কি, ধরে ফেলে অবশ্য বাইরে ছাড়া যদি হয় তাহলে ধরে ফেলে। কোনটা কোনটা নিয়েছিলেন? ইসের, ও ইসের তো ঠিক আছে মনে হয়। হ্যাঁ আপডেট 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 দেন নাই? অ্যাক্টিভ তো, অ্যাক্টিভও তো করা করা আছে নাকি? তারপরে আমার কি কারণ, আনইনস্টল করে ইনস্টল করে দেখি তো আবার। আমি তো ইশার কখনো ব্যবহার করি নাই, ব্যবহার করছি ফ্রি ফ্রি ট্রায়াল ব্যবহার করছিলাম। আচ্ছা এই কোথাও সমস্যা হচ্ছে, হ্যাঁ এটা এই অবস্থায় শো করবে না, ওই যে এটা এদিক থেকে ফেলার থেকে অপশনটা ফেলে থেকে নিয়ে আসতে হবে, ফ্যালেটের অপশন থেকে, এই ডান ডান দিকে ফ্যালেট, ওই যে তিনটা দাগ আছে ওইটা হচ্ছে অ্যাস্ট্রোভের ফ্যালেটটা। শো শো অপশন দেন, অনেকগুলো অপশন চলে আসবে।
হ্যাঁ আচ্ছা, এটা আচ্ছা ঠিক আছে, এটা তো ফিল না, মানে ফিল খেলা না আছে এখানে। হ্যাঁ চলো ভাই, হ্যাঁ বুঝি নাই। ও সামনে আরো হৃদয় করার জন্য, হৃদয় করার জন্য কন্ট্রোল কন্ট্রোল শিফট জেড চাপ দিতে হবে, কন্ট্রোল শিফট, হ্যাঁ জেড জেড। কোনটা এটা? এটা শুধুমাত্র স্ট্রোক সিলেক্ট করেন তো দেখি, এটা কোনো কিছু একটা সিলেক্ট করা আছে। এখন ওই যে উপরে একটা নীল দাগ আছে, ওইটা ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে, এখন বাইরে সিলেক্ট করেন, বাইরে সিলেক্ট করে তারপর স্ট্রোক ওইটা সিলেক্ট করেন। এটা অলরেডি একটা কিছু সিলেক্ট করা আছে এখন, এই জন্য করতে পারছি। এই যে এটা তো এখন স্ট্রোক, আমি যেটা করছিলাম সেটা হচ্ছে ফিল কালারে ছিল, তো এটাকে আপনি স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করলে তারপর ফিল কালারে পরিণত হবে। ফিল কালারের না না, ফিল কালার দিলে হবে না, এটা শুধুমাত্র আপনি একটা লাইন আঁকছেন। হ্যাঁ এই জন্য অবজেক্টে যান, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড করলে স্ট্রোক থেকে ফিল কালার হয়ে যায়। এই যে ফিল স্ট্রোক, ওকে ঠিক আছে। এখন আপনি ওই মাঝখানে আপনি স্ট্রোক, সরি অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবেন। আফরোজা বুফারটা জানো নাকি? আপনি উল্টো ঘরে করতে চান? মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে হবে। আপনার তো সমস্যা হচ্ছে,
আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপু এখান থেকে আপনি এসে পালাটা নান করেন, এসে পালাটা নান করে তারপর এই কাস্টমাইজটা করবেন যেটা করতে চাচ্ছেন। না আপনি ব্ল্যাক দিছেন, এসে পালাটা ব্ল্যাক দিছেন, নান করে দেন ক্রস যেটা আছে ওইটা। হ্যাঁ এটা তো আবার ফিল খেলাটা হয়ে গেল। লাস্টের দিকে যাচ্ছেন শামিন আপু, তারপর শরীফ আসল। জি ফারজানা আপু, আপনারটা ডিসি। জি ডিসি আপনারটা।
장난 없다. না, গতকালকে তো আপনি ছিলেন না মনে হয়। শারমিনা কোথায় কালকে আপনি আসছিলেন? আমি আমার খেয়াল ছিল না। না, আমার আমার খেয়াল ছিল না যে আপনি আসছেন না। যে দেখে দেখে দিই আর কি, মাঝে মধ্যে মনে করেন আমি দিয়ে ফেললাম, তারপর আপনারা আসলেন, তখন মনে না থাকলে দেওয়া হয় না, এই জন্য এই জন্য হ্যাঁ এই জন্য বলি আর কি, একটু মনে করে দিতে দিছি। আজকে যারা যারা আছেন সবার মনে দিয়ে দিছি, তো কারোর মনে হয় বাকি নাই। সুদীপা পুরোনাথটাও দিয়ে দিছি, সুমাইয়া পুরোনাথটাও অনেক আগে দিয়ে দিছি। সজীব ভাই কই আছে? সজীব ভাই তো নাই। প্রথম দিকে ছিল, আবার তো সমস্যা এভাবে নেটের প্রবলেমের কারণে ঠিক মতো তো শিখতে পারতেছেন না কেউ। সপ্তাহ
আফরোজা আপু, আপনি ওইটা মুভি পারতেছেন না, এক কাজ করেন, আপনি একটা লাইন তৈরি করেন, আপনি এটা একটা লাইন তৈরি করছেন তো, ওই সিলেকশন টুলটা নেন, সিলেকশন টুলটা নিয়ে আপনি, হ্যাঁ, কর্নারের ধরে আপনি সি অল্টার সেভে ধরে টান দেন, কর্নারে ধরে, হ্যাঁ, কর্নারে ধরেন, তারপর সি অল্টার সেভে ধরেন, এটা একটা পলিগনও আঁকা যেত বা একটা রেক্টাঙ্গেলও আঁকা যেত। না না, আপনি উপরের দিকে বড় করবেন, আপনি ছোট করতে চান কেন? ওইখান থেকে ওই কর্নারে ধরেন না, কর্নারে ধরেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাইরে সিলেক্ট করেন, আবার বাইরে সিলেক্ট করেন, হ্যাঁ, এবার এটাকে সিলেক্ট করে আপনি রিফ্লেক্ট করেন, শুধু, হ্যাঁ, শুধু এটা সিলেক্ট করবেন, ওই রিফ্লেক্ট টুলটা নেন, রিফ্লেক্ট টুল, হ্যাঁ, একদম গাইড বরাবর, একদম গাইডে ক্লিক করবেন, একবার ক্লিক করবেন, আর শিফট অল্টার চেপে ধরে এখানে গাইডের যেকোনো একটা জায়গায় ক্লিক করেন, হ্যাঁ, এই যে এভাবে সেন্টারটা মানে অ্যাকুরেটলি হয় নাই, হ্যাঁ, ঠিক আছে, ওই সিলেকশন টুলটা নেন না, প্রত্যেকটা টুলস ব্যবহার করার পর সিলেকশন টুল নিতে হবে, প্রত্যেকটা অবজেক্ট ড্র করার পর সিলেকশন টুল নিতে হবে, ট্রাই করতেছেন এখন এর উপরে আরো, এখন 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 এটা করা যাবে না, ওই যে ওইটা সিলেক্ট করা আছে, সিলেকশন টুলটা নিয়ে বাইরে ক্লিক করতে হবে, তো আপনার সিলেকশন টুলটা নেন, বাইরে ক্লিক করেন, হ্যাঁ, এবার ফ্যান টুলটা নিয়ে আপনি ওই বাটিখালি তৈরি করেন, বাটিখালি তৈরি করেন, এটা থামতেছেন কেন আবার, এটা কি হইলো, শুধু একটা ক্লিক করবেন, সিঙ্গেল ক্লিক করবেন, বাইরে ক্লিক করেন না, এটা লম্বা হওয়া লাগবে তো, সিলেকশন টুলটা নেন, সিলেকশন টুলটা নিয়ে আবার এটাকেও লম্বা করেন, ওই একটু আগে ওইটাকে যেভাবে লম্বা করছিলেন ওইভাবে লম্বা করেন, ঠিক আছে, এভাবে অনেকগুলো অনেকগুলো কপি করতে হবে, এখান থেকে কপি করেন, উপরে একটা লাগবে, অল্টার শেপে, অল্টার শেপে উপরে একটা কপি করে নিয়ে যান, আরেকটু নিচে করেন, আবার আবার কপি করেন, আরো দুই একটা কপি করে এবার ডিস্ট্রিবিউট করবেন, আরেকটা করেন কপি,
Abu Kurases. Abu Kurases. শুনতে পাচ্ছি না। আচ্ছা আপনার যাবো কি বলেন, আমি শুনতে পাইনি। ও আচ্ছা, এখানে খালার ঢুকাতে পারবেন না, বুঝছেন? এই লাইনগুলোকে ডিভাইড করতে হবে। আপনি যান ইলাস্ট্রেটরে, যান, হ্যাঁ, ওই যে উপরের দাগটা আরেকটু উপরে তুলেন আপনি। বাড়িঘেরে যে লাইন, যে লাইনগুলো আছে ওই উপরের লাইনটা আর কি, এটা না তো, এটা না তো, যতগুলো বাড়িঘেরে যে যতগুলো লাইন আছে ওগুলো উপরেরটা উল্টেছি। হ্যাঁ, ওইটাকে আরো উপরে নিয়ে যাবেন, আরো উপরে নিয়ে যান। এখানে বেশি না, বেশি বেশি নিয়ে গেছেন তো, আরেকটু নিচে নামান, এতটুকু হলে হবে। তারপর এখান থেকে কপি করে যে এখানে একটা নিয়ে আসেন, আবার কম হয়ে গেছে, অল্টার চেপে নিয়ে আসেন এখানে, ঠিক আছে, হবে। এটাকে আরেকটু নিচে নামান, উপরে তার একটু নিচে নামান, এত এত উপরে লাগবে না। ঠিক আছে, এতটুকু হলে হবে। আপনি ভার্টিক্যালি যতগুলো লাইন আছে সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট করেন। না, আপনি তো সবগুলো সিলেক্ট করছেন, শুধু তারপরে ওইটা সিলেক্ট করতেছেন, আপনি শুধু লাইনগুলো সিলেক্ট করবেন। এখন হচ্ছে এই যে এখানে যে দুইটা ভাষাভাষী যে দুইটা আছে ওগুলো সিলেক্ট হয়ে গেছে, ওভাবে সিলেক্ট করবেন না, শুধুমাত্র মাথা এক পাশে সিলেক্ট করবেন। হ্যাঁ, ওভাবে, ওই যে এখন ওইটাও সিলেক্ট হয়ে গেল, ওগুলো সব সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, ওগুলো সিলেক্ট হয় কেন, পাশাপাশি যে দুইটা আছে ওগুলো সিলেক্ট হয় কেন? আপনি এক কাজ করেন, বাইরে সিলেক্ট করেন, শুধুমাত্র ওখান থেকে একটা সিলেক্ট করেন তো, ওইখান থেকে একটা সিলেক্ট করেন। না না না, ওই হরিজন্টালি যেগুলো আছে, হরিজন্টালি যেগুলো আছে ওগুলো ওগুলো সিলেক্ট করে দেখেন তো, ওখান থেকে একটা সিলেক্ট করেন, হরিজন্টালি দাগগুলো। আরে, আপনি কোনটা সিলেক্ট করতেছেন? আমি দাগগুলোর কথা বলেছি, আন্ডু করেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। হ্যাঁ, এই যে হরিজন্টালি যে দুইটা মাত্র, যে দুইটা প্রথমে যে দুইটা দাগ নিয়েছিলেন ওইখান থেকে একটা সিলেক্ট করতে বলতেছি আপনাকে। আচ্ছা, একটা সিলেক্ট করলে ওগুলো সিলেক্ট হয়ে যায়, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন। আপনি গ্রুপ করছেন তো এই জন্য, হ্যাঁ, আনগ্রুপ করেন। এবার আবার সিলেক্ট করে দেখেন তো, ওইভাবে বাইরে সিলেক্ট করেন, হ্যাঁ, এখন সিলেক্ট করে দেখেন, এখন ঠিক আছে, ঠিক আছে। আপনি সিলেক্ট করবেন শুধুমাত্র ওই যে পাটিখালি যেগুলো আছে, কয়টা, 1 2 3 4 5টা আছে, ওগুলো সিলেক্ট করবেন শুধু, ওখানে যাতে সিলেক্ট না হয়। হ্যাঁ, আপনি এবার অ্যালাইনে যান, অ্যালাইনে বলতে উইন্ডোতে যান, উইন্ডো থেকে অ্যালাইনটা নিয়ে আসেন, অ্যালাইন অ্যালাইন, হ্যাঁ, এই যে এখান থেকে শো অপশন, শো অপশন দেন, ওই যে ক্রস একটা আছে, ক্রস চিহ্নের নিচে একটা, ক্রস চিহ্নের নিচে এখানে, এখানে শো অপশন ক্লিক করেন। হ্যাঁ, অ্যালাইন টুতে যান তো, একটা অ্যালাইন টুতে কী আছে, অ্যালাইন টু নিচে ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আপনি ঠিক আছে, ঠিক আছে, আপনি এটা মিনিমাইজ করেন, এটা এত সিলেকশন আছে, মিনিমাইজ করেন, ওই ক্রস চিহ্নের পাশে যে চিহ্নটা আছে ওইখানে ক্লিক করেন, ক্লিক, আচ্ছা, ক্লিক করেন না, এটা তার লাগবে না। আচ্ছা ঠিক আছে, এখান থেকে দাঁড়ান, এখান থেকে ওই যে ডিস্ট্রিবিউট অবজেক্ট যে অপশনটা আছে ওখানে, যে দ্বিতীয় সারিতে, ওখান থেকে মাঝখানেরটা সিলেক্ট করেন। এটা তো ডিস্ট্রিবিউট স্পেসিং, ডিস্ট্রিবিউট অবজেক্ট, ওই যে এর পাশেরটা ওইদিকে ডান বাম পাশে, হ্যাঁ, এটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, হ্যাঁ, এটা
ওই যে এখন কিন্তু এই দূরত্বগুলো সমান হয়ে গেল উপরে নিচে, দেখছেন? তারপরে এইগুলো সিলেক্ট করা আছে, তারপর শিফট চেপে ধরেন, এখন শিফট চেপে ধরে ওই যে দুইটা দুই যে দুইটা আছে দাগ প্রথমে যেগুলো নিয়েছিলেন ওইগুলো সিলেক্ট করেন। শিফট চেপে ধরে শুধুমাত্র ক্লিক করবেন স্ট্রোকে, শিফট চেপে ধরেন স্ট্রোকে ক্লিক করবেন, শিফট চেপে ধরছেন, এখানে যাওয়া লাগবে না তো আপনার, আপনি এই স্ট্রোকগুলো সিলেক্ট করেন না। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। এবার আপনি পাথ ফাইন্ডারে যান, ওই যে অ্যালাইনের পাশে একটা অপশন আছে পাথ ফাইন্ডার, হ্যাঁ এখান থেকে নিচে ডিভাইড, পাথ ফাইন্ডার ডিভাইড, হ্যাঁ ওই যে এখন কিন্তু বাইরের যে লাইনগুলো ছিল, যে লাইনগুলোর মাথা ছিল ওগুলো চলে গেছে, এখন এখানে কোনো কালার নাই, এগুলো অটোমেটিকলি গ্রুপ হয়ে গেছে। আপনি গ্রেডিয়েন্ট কালার দেন, গ্রেডিয়েন্ট ফেলাতে যান, এদিকে ডান ডান পাশে স্ক্রিনের ডান দিকে, আচ্ছা ঠিক আছে দিছেন, ওই যে ওইটা ওপেন হয়ে গেল, মানে এতগুলো দরকার নাই। আপনি গ্রেডিয়েন্ট থেকে কয়েকটা কালার মুছে দেন, কয়েকটা কালার মুছে দেন বলতে না মানে ডিলিট করে দিবেন আর কি, ওই যে গ্রেডিয়েন্ট যতগুলো আছে এখান থেকে সিলেক্ট করে করে সিলেক্ট করেন, এটা ওই যে ওইদিকে দিলে দিলে এখন চাপ দেন, দিলে দিলে এখন তো দেখতে পাচ্ছেন যে বারের ফাঁসে ডান দিকে, হ্যাঁ এইটা আবার, মানে এতগুলো দরকার নাই এই জন্য কেটে দিতে বললাম আর কি। এটাও মাঝখানেরটাও কেটে দেন, হ্যাঁ ঠিক আছে, এখন আপনি অনেক কিছু বুঝতে পারছেন। -90 ডিগ্রি করে দেন, -90 ডিগ্রি হলে ভালো ভালো হবে, হ্যাঁ এরকম উল্টো হয়ে যায়। ঠিক আছে, এবার আপনি এগুলোকে পেছনে নিয়ে যান, একদম পেছনে সেন্ট টু ব্যাক করে দেন। সেন্ট টু ব্যাক কীভাবে করবেন আমি শর্টকাট লিখে দিয়েছিলাম যে কয়েকটা, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যেটা শুরু হয় ওইটা চাপ দিবেন, ওইটা সিলেক্ট করতে হবে আগে। এই যে চেনটা বানাইছেন, যে বেলটা বানাইছেন ঘড়ির, হ্যাঁ এটা সিলেক্ট করে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেটা শুরু হয় ওইটা চাপ দিবেন, থার্ড ব্র্যাকেট ওপেনিংটা দিছেন, শিফট কন্ট্রোল তারপর থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দুইটা আছে, প্রথমটা প্রথমটা চাপ দিবেন, হচ্ছে না মনে হয়। আপনি রাইট বাটন ক্লিক করেন, তাহলে এই এটার উপরে রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জ অ্যারেঞ্জে যান, সেন্ট টু ব্যাক, ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন সেন্ট টু ব্যাকের পাশে যে একটা শর্টকাট আছে, ওই যে শিফট কন্ট্রোল থার্ড ব্যাকের, আচ্ছা যাচ্ছে না কেন আবার দেখেন তো, এটা যায় নাই মনে হয়, অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক যায় নাই। তো আপনি কি করতে হবে না যাওয়ার কারণ কি, ওগুলো সিলেক্ট করেন তো, ওই যে গড়িটা সিলেক্ট করেন তো, আপনি বেলটা বাদ দিয়ে শুধু পুরো গড়িটা সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করেন, এখানে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট আছে নাই, কন্ট্রোল জেড দেন, কিছু কিছু আনলক করা আছে, কন্ট্রোল অল্টার টু সাব দেন, কন্ট্রোল অল্টার টু দিছেন না, তারপরে আবার ঘড়ি সবগুলো সিলেক্ট করেন, ওই যে উপরে কিছু দাগ সিলেক্ট হয় নাই, অনেকগুলো নিচেও নিচেও অনেকগুলো দাগ সিলেক্ট হয় না, ওই মিনিটের দাগগুলো ওগুলো সিলেক্ট হয় নাই, ওগুলো সিলেক্ট হয় মতো করেন না, আর একটু উপরের দিকে করতে হবে, উপরে অনেকগুলো বাদ গেছে, আর একটু জুম আউট করেন, এবার এবার সিলেক্ট করেন উপরের থেকে আরো নিচে আরো, হ্যাঁ ঠিক আছে, এবার রাইট বাটন ঠিক করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, দাগ বেলটা পিছনে যাচ্ছে না কেন, আচ্ছা দাঁড়ান আপনি এটা বাইরে সিলেক্ট করেন, এটা বাদ দেন, ওই যে বেলটা সিলেক্ট করেন আপনি, বেলটা এভাবে সিলেক্ট করতে হবে না, যেটা গ্রুপ করা আছে শুধু একটা ক্লিক করলে হবে, একটা ক্লিক করলে সিলেক্ট হবে, হ্যাঁ
লেয়ারে যান তো, ওই যে ফেলেতে লেয়ার, হ্যাঁ এখানে গিয়ে আচ্ছা আপনি ওই যে যে দুইটা ফ্লে বাঁধানোর মতো আছে লাল দাগের ফাঁসে, এদিকে না এদিকে এদিকে লাল দাগের ফাঁসে যে দাগ চিহ্ন আছে ওইখানে ক্লিক করেন, হ্যাঁ ওইখানে। তারপর নিচে তার নিচে নিচে যান, একেবারে নিচে। আর এটা কি লেয়ার নিচের যেটা, ওইটাতে ওইটাতে ক্লিক করেন, আবার এটাতে ক্লিক করেন। লেয়ার দুইটা কিভাবে হলো? আপনি ঠিক আছে, এই যে যেটা সিলেক্ট করা আছে উপরে, মানে এখন যেটা ক্লিক করছেন ওইটার উপরেরটা, ওইটাকে না, আপনি ওইদিকে যাচ্ছেন কেন আবার? ওই যে ওইটা সিলেক্ট করেন লেয়ারটা, হ্যাঁ এটা 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 সিলেক্ট করে টেনে নিয়ে আসেন তো নিচের দিকে, ওই লেয়ারটাকে নিয়ে নিয়ে আসবেন, টেনে নিয়ে আসেন, ছেড়ে দেন, আবার নিয়ে আসেন, আসে নাই, হ্যাঁ আবার আবার নিচে নিচে নিয়ে আসেন, আবার ওইদিক থেকে ওইদিক থেকে থামলে হবে না, এদিক থেকে না ওইদিক থেকে থামবেন, ডান দিক থেকে থামবেন, ডান দিক থেকে, হ্যাঁ আসতেছে না। নিচের লেয়ারটা সিলেক্ট করেন তো ওইটা কি, হ্যাঁ গোল চিহ্নতে সিলেক্ট, গোল চিহ্নতে ক্লিক করেন, ওইদিকে ডান ডান পাশে, হ্যাঁ এখানে ক্লিক করেন। আচ্ছা এটা কিছুই নাই, আচ্ছা ঠিক আছে হয়ে গেছে আপনি। আচ্ছা ওগুলো হচ্ছে গাইড, গাইড বুঝতে পারছি, গাইড ঠিক আছে, গাইডের জন্য লেয়ার আছে, ঠিক আছে হয়ে গেছে। আপনি ওই যে ওইখানে ক্লিক করেন তো একটু, ওই গ্রুপ লেয়ার ওয়ান যেটা যেটা আছে লেয়ার ওয়ান, না 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 ওইখানে না, ও ওইটা লেয়ার টু, ওই ওখানে দেখা যাচ্ছিল তো লেয়ার ওয়ান, ওই যে লেয়ার ওয়ানে ক্লিক করেন, তারপরে গোল চিহ্নটাতে ক্লিক করেন ওইদিকে ডান পাশে, হ্যাঁ আপনি এক কাজ করেন রাইট বাটন ক্লিক করেন তো এখানে, রাইট বাটন ক্লিক করছেন, আপনার মাইক্রোফোনটা অফ করছেন কেন? আপনি কিছু বললে তো আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা আপনি কন্ট্রোল শিফট জি প্রেস করেন, চাপ দেন কন্ট্রোল শিফট জি, চাপ দিয়েছেন, তারপরে তো আচ্ছা ঠিক আছে হয়ে গেছে, এতটুকু হোক। ঠিক আছে আপনি অনেক অনেক কাজ করছেন, ঠিক আছে আফরোজা আপু আপনি এবার স্ক্রিনটা অফ করতে পারেন, আপনি আবারও ট্রাই করবেন আর কি, এখানে আপনার অনেক আরও সমস্যা দেখা গেছে, আরও আর একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে আপনার স্ক্রিনটা অফ করেন, হ্যাঁ আমি তো প্রত্যেকটা তুলের ফোন আমি তো বিস্তারিত দেখাচ্ছি, বিস্তারিত বিস্তারিত বলতে, যে বিস্তারিত বললে বুঝতে পারেন না, কোনগুলো সাইডে কোন কোন তুলবার গুলো, হ্যাঁ হ্যাঁ আপনি আপনি আপাতত এখানে কি কি তুল শিখলেন বলেন তো,
না, আমি আমি বলতেছি আপনি এখান থেকে কোন কোন টুলটা শিখলেন, কোন কোন টুলের ব্যবহারটা আপনি জানেন এখন, বলতে পারবেন কোন কোন টুলের ব্যবহার জানেন এখন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো আমি কি বললাম বলেন, মানে তাহলে এখন বলতে হবে কি টুলবার গুলো বলতে হবে না, টুলবার গুলো সম্পর্কে আমি যদি একটু 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 করে বলে যাই তখন তো আরো বেশি কিছু কিছুই বুঝবেন না। আমি তো বলছি অবশ্য কোন টুলটা দিয়ে কি হয়, কালকে পরশু দিন থেকে বলতেছিলাম। হ্যাঁ ইমতিয়াজ ভাই, ইমতিয়াজ ভাই, হ্যাঁ হ্যাঁ ফটোশপটা, হ্যাঁ এই যে আমি যদি টুলবারগুলো একটা 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 টুল যদি আলোচনা করে যাই, এভাবে তো করা যায়, আমি তো করতেছি ওভাবেই, যেমন ফ্যান টুলটা শিখলাম, আর রিফ্লেক্ট টুল, রোটেট টুল, আমি যদি শুধুমাত্র টুলসগুলো যদি বলে যাই এটা এই কাজ করে ওইটা ওই কাজ করে, তখন আপনারা বলার সাথে আমি বলার সাথে সাথে আপনারা বলে যাবেন। তো আমি করতেছি প্র্যাকটিক্যালি, যে আমরা রিফ্লেক্ট টুল শিখতেছি, রোটেট টুল শিখতেছি, ওইটার কাজ কি হবে মূলত, ওইগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখতেছি। যেমন এখানে আমরা গড়ি একটা আঁকা শিখলাম, গড়িতে আমরা রোটেট টুল ইউজ করছি, রোটেট টুলগুলোর যে অপশন আছে আরো অনেকগুলো, শুধুমাত্র ওই যে প্রথমে যে ফুলের ফাঁপিটা ঘুরালাম খালকে, ওইটাতে কাজ শেষ হয় না, এখানে আরো অপশন আছে, ওই অপশনগুলো সব দেখলাম এই গড়িতে, বুঝতে পারছেন? তো আমি টুলসগুলো যাতে শুধুমাত্র মুখস্থ করে না, যাতে প্র্যাকটিক্যালি শিখতে পারেন, আমি সেটাই সেটাই করতেছি। আমি করতে পারি একটা টুলস, আমি এটা দিয়ে এই কাজ করে, ওইটা দিয়ে ওই কাজ করে, ওগুলো আমি বলে যেতে পারি, ওভাবে মনে থাকবে না। বুঝি নাই প্রজা আপু। আচ্ছা ফুল, আচ্ছা গ্রুপে আপলোড দিছেন? আচ্ছা দেখছিলাম মনে হয়, কিন্তু মনে নাই আসলে, বুঝি নাই। ও আচ্ছা কই আফরোজ আপু, আমি তো রাগ করি মাঝে মধ্যে। আপনি কখনো কল্পনা করেন নাই যে এগুলো করবেন, এখন কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন। হ্যাঁ সেল ভাই, বুঝি নাই কোনটা।
আচ্ছা ঠিক আছে, শেয়ার করুন। হ্যাঁ দেখা যায়। আচ্ছা আচ্ছা, আপনি একটু ভিউতে যান তো। হ্যাঁ আমি একটু লেআউটটা একটু চেঞ্জ করি, দাঁড়ান। ওই উপরে যে দুইটা অপশন আছে ওখান থেকে সেকেন্ড যেটা আছে ওইটাতে ক্লিক করেন তো। এই যে এখন চলে আসছে, ঠিক আছে না এখন? হ্যাঁ, না না এখানে কিছু করতে হবে না। ওই যে ওইখানে আপনি ভিউতে আবার যান। এই যে এখানে জিপিইউ প্রিভিউ ছিল, এখানে এখানে আবার দিয়ে দেখেন এখন কি হয়। ওই যে এখন ওই অবস্থা দেখা যাচ্ছে, জিপিইউ প্রিভিউ তো এরকম হয়, আর প্রিভিউ ইন সিপিইউ। হ্যাঁ, আর আপনি উপরে আরেকটা অপশন আছে, উপরে উপরে অপশনটা দেখেন কি হয়, আউটলাইন। হ্যাঁ এখানে শুধুমাত্র আউটলাইন গুলো দেখা যাবে, যা কিছু কালার দেন না কেন কিছুই দেখা যাবে না, শুধু আউটলাইন গুলো দেখা যাবে। এই আউটলাইনটা মাঝে মধ্যে প্রয়োজন হয় অবশ্য, মানে ওই এক্সট্রা গুলো যদি আমরা বুঝতে না পারি, অনেকগুলো যদি অবজেক্ট আমরা তৈরি করে ফেলি এক্সট্রা গুলো যখন যখন বুঝতে না পারি, আর একদম এক্সট্রা বরাবর ঠিকভাবে মিলছে কিনা ওইটা দেখা, ওগুলো দেখার জন্য আমরা এই আউটলাইনটা নিয়ে আসি আর কি। কন্ট্রোল ওয়াই প্রেস করলে আউটলাইন চলে আসে, মানে একুরেটলি আপনার ফাঁকটা কোন দিকে গেছে, কত কত বরাবর কি বরাবর আছে ওইটা দেখা যায় একেবারে পারফেক্টলি ওই আউটলাইনটা নিয়ে আসলে। আচ্ছা আমি আরো কিছু টুল দেখাই, পাথফাইন্ডার ফেলারটা দেখলাম, মোটামুটি আমরা বুঝছি, আরো কাজ করতে হবে অবশ্য, কাজ করলে তারপর আরো 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 ক্লিয়ার হবে। হ্যাঁ ঠিক আছে, অফ করেন। এখন দেখি আর কিছু কিছু টুলস আছে, এসকেল টুলটা দেখি। আপনি এসকেল টুলটা দেখছেন? এসকেল টুলের ব্যবহার করছিলাম এখানে ওই খাতাগুলো বানানোর সময়, এটাকে এইকে নিয়ে যাই, গাইডগুলো হাইড করি, হাইড গাইডস। আচ্ছা আমরা এখানে ইউজ করছি রেক্ট্যাঙ্গেল টুল, পলিগন রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, পলিগন টুল, এইগুলো আমরা জানবো, আমরা প্রথমে কি জানবো জেনে ফেলছি আমরা অলরেডি। তারপর এখানে ব্রাশ টুলের ব্যবহার আমরা পরে পরে করবো, আর পেন্সিল টুল, সেফটি, এগুলো পরে, আমাদের এখন এগুলো প্রয়োজন নাই, আমাদের আগে এগুলো জানতে হবে। ইরেজার টুলটা দিয়ে মুছে ফেলা যায়। তারপর হচ্ছে সিজার টুলটা হচ্ছে মতো লাইনগুলো কেটে ফেলা যায়। এভাবে আমি রাউন্ডের সরি একটা রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আঁকি, আমি আমি এটাকে ফিল কালার থেকে আমি অ্যাস্ট্রো কালার করি, অ্যাস্ট্রো কালার করলাম। এবার এই যে এখানে সিজার টুলটা নিয়ে আমি এটা সিলেক্ট করি, আগে সিজার টুলটা নিলাম, সিজার টুলটা নিয়ে আমি এই জায়গায় আমি কেটে ফেলতে পারি, ক্লিক করলাম, ওইটা কিন্তু কেটে গেল। তারপর এখানে ক্লিক করি আবার, কেটে গেল। এখন
এই অংশটাকে আমি আলাদা করতে পারি এভাবে, এভাবে আমরা কেটে ফেলতে পারি। তারপর সিজার তুমি, আমি এখানে রাখি, আমরা লাইনগুলো খাটতে পারি এভাবে, সিজার সিজার তুমি। আর ওইটা হচ্ছে এখানে স্ট্রোক, স্ট্রোক কিন্তু এবার আবার যাচ্ছে, এখানে একটা পার্ট মানে এটা কিন্তু কম্পাউন্ড পার্ট না, যদিও বা এখানে স্ট্রোক ফিল খেলার আছে, আমার স্ট্রোকটা আছে শুধুমাত্র এখান থেকে এই পর্যন্ত, আমি ওইটা খেটে ফেলছি, এখানে কিন্তু স্ট্রোক নাই, এটা কম্পাউন্ড পার্ট হয় নাই। তো আমরা যদি আরেকটা আরেকটা এভাবে স্ট্রোক আঁকি, আমরা এই দুইটাকে আমরা তখন জয়েন করতে পারবো, কন্ট্রোল সে জয়েন হয়ে গেল। এখন না এখানেও মানে তারপরে হয় নাই, এই দুইটাকে সিলেক্ট করে জয়েন করতে হবে। ঠিক আছে, এখন জয়েন হয়ে গেছে। আচ্ছা, তারপরে ওই ইরেজার টুলটা, ইরেজার টুলটা হচ্ছে ইরেজ করে আমি দেখেছিলাম অবশ্য ওই দিন, এটাকে বড় ছোট করা যায়, ওই যে ফটোশপে যেভাবে আমরা বড় ছোট করছিলাম ওই থার্ড ব্যাকার ইউজ করে, এখানে সেম ভাবে থার্ড ব্যাকার ইউজ করে আমরা বড় ছোট করতে পারবো এটা, এই ইরেজার টুলের সাইজটা। যে আমি এটা এই টুলটা দিয়ে মুছে ফেলার জন্য আগে সিলেক্ট করতে হবে, আমি সিলেকশন ছাড়া এখানে অ্যাপ্লাই করব, এখানে অ্যাপ্লাই করলে খাস হবে, ওটা মুছে যাবে, এটা মুছে গেল। তবে যদি সিলেক্ট করি মানে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করা অবস্থায় আমি যদি এটা মুছে ফেলি, এটা মুছে যাবে না, এই যে এটা মুছে ফেলছি এটা যাবে না, কারণ আমার এখানে একদিকে সিলেক্ট আছে, কিন্তু সিলেকশন ছাড়া যা কিছু মুছে ফেলি সব চলে যাবে, সব মুছে যাবে, হচ্ছে ব্যাপার। তো রিফ্লেক্ট টুল, রোটেট টুল আমরা জানলাম, এখানে এবার আসি স্কেল টুলটা, স্কেল টুলের সাথে আরও দুইটা টুল আছে আমরা ওগুলো জানবো। এটা এটাকে এগুলোকে বের করে নিয়ে আসি, এখানে ক্লিক করে নিয়ে আসলাম, প্রথমে আসি স্কেল টুলটা, স্কেল টুলটা তো ছোটো বড়ো করার জন্য আর কি, মূলত আমি এটাকে ডিলিট করে দিই, এটা রেক্ট্যাঙ্গেল টুল নিই, রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে, রেক্ট্যাঙ্গেল হোক বা যাই কিছু হোক, আমি ডিবল কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম, অথবা আমি ফিল কালার আরেকটা দিই, এটা বোঝা যায়, রেক্ট্যাঙ্গেল হোক যাই কিছু হোক আমরা স্কেল টুল দিয়ে ছোট বড় করতে পারবো। এখানে ক্লিক করলাম, এই যে স্কেল টুলটা দিয়ে আমি এটাকে এভাবে ছোট বড় করতে পারবো, তখন আমাদের ওই যে ডিরেক্ট সিলেকশন টুলটা, সরি সিলেকশন টুলটা লাগবে না, সিলেকশন টুলটা তো ফ্রি হ্যান্ডে ছোট বড় করা যায় সিলেকশন টুল দিয়ে, আর শিফট ধরলে সমান করে ছোট ছোট বড় করা যায়। তবে স্কেল টুল দিয়ে যদি আমরা ছোট বড় করি তখন চার দিকে ছোট বড় হবে এইভাবে, তার মূলত কাজটা হচ্ছে এরকম, এটা স্কেল টুল দিয়ে এভাবে এভাবে করা। আচ্ছা, এটা আমি যদি এভাবেই টানি তখন আমার দুই দিক, দুই দিক থেকে ছোট, দুই দিক থেকে ছোট হয়ে আসতেছে, আমি যদি এভাবে এভাবে করি দুই দিক থেকে ছোট হয়ে আসতেছে, আবার ওইদিকে ওইদিকে আবার বেড়েও যায়। এভাবে কর্নারে ধরে এভাবে যদি, এভাবে যদি করি তখন আবার আমার থেকে ছোট হয়ে আসে। তো এখানে গড়িটা খাটাগুলো ড্র করার সময় আমি যেটা করছিলাম, আমি চাচ্ছি পুরোটা না শুধুমাত্র মানে এই উপরের এটা, মানে উপরের অংশটা ছোট হয়ে আসবে। তো সেক্ষেত্রে করতে হবে কি, আগে এগুলো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলো আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে হবে, শিফট চেপে ধরে, প্রথমে এটা সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, এগুলো কিন্তু সিলেক্ট করার নাই। তো এবার স্কেল টুল দিয়ে আমি এই যে এইভাবে এটিকে সাবাতে পারবো, চাইলে আমি বড় করতে পারবো এইভাবে, এইভাবে। তো আরেকটা ব্যাপার আছে, যেমন আমার এটার সাইজটা হচ্ছে, আমি একটু দেখি এটার সাইজটা আমি দেখবো ট্রান্সফর্মে, যে এখানে এখানে ক্লিক করে এই যে এখানে দেখা যায় ওয়াইড হচ্ছে 5.86 ইঞ্চি এরকম কিছু, আর হাইট হচ্ছে 5.218 ইঞ্চি। আমি এক কাজ করি, এখানে আমি এই রেক্ট্যাঙ্গেলটা সমান করি মানে রাউন্ড করি, এদিকে 1 ইঞ্চি থাকবে ওয়াইডে, এদিকে 1 ইঞ্চি থাকবে স্কোয়ার, স্কোয়ার করি, এটা হচ্ছে আমার মূল সাইজটা, মানে আমার রেক্ট্যাঙ্গেলের মূল সাইজটা যেটা যেটা আমি নিলাম। তাহলে
এটাকে যদি আমি পার্সেন্টেজ ধরি, মোর সাইজটা আছে তার মানে এটা 100% সাইজ আছে, এই সাইজটা এখন 100% আছে। তো আমি স্কেল টুল দিয়ে আমি এখানে ডাবল ক্লিক করব, স্কেল ডাবল ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, এই যে এখানে ইউনিফর্ম একটা আছে, আমি যদি এখানে 100% আমি যদি এখানে 50% দিই, 50% 50% দিয়ে আমি প্রিভিউ দিয়ে দেখি, ওই যে ওটা যতটুকু ছিল মানে 100% তার 50% এটা হয়ে গেল, ওকে করলে ওইটা আগে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। আমি কপি করি, কপি করে এখন দেখা যাক, এই যে এটা কিন্তু এটার অর্ধেক, মানে এভাবে নির্দিষ্ট একটা স্কেলে ছোট ছোট করা যায়, বড় করা যায়। তো ধরেন আমি মানে এখন আমার এটা এটা হচ্ছে আমার রেক্টাঙ্গেলটা, মেন রেক্টাঙ্গেলটা, আমি এর থেকে আস্তে আস্তে একটা নির্দিষ্ট স্কেলে আমি বড় বড় করব, মানে ছোট থেকে বড় হয়ে আসবে, এরকম আমি করতে চাই। আমি এটা কেটে দিই, এটা আমার লাগবে না এখন, মানে এখন আমার প্রথম এটা, অথবা আমি এই ধরনের একটা আসলাম 0.5 ইঞ্চি, এটা আমি একটু দেখি সাইজটা ঠিক আছে কিনা, 0.5 ইঞ্চি, হ্যাঁ 0.5 ইঞ্চি, চারদিকে 0.5 ইঞ্চি টোটাল যা হয় আর কি, ক্ষেত্রফল যা হয়, মানে মূল আমার মূল একটা হচ্ছে এইটা। তো এখান থেকে আমি সামান্য বড় করব, মানে 10% বড় করব, তো তাহলে এটা আছে হচ্ছে এখন কত, 100%, মানে 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি, মানে মূল রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে এটা। আমি একটু কপি করে এখানে নিয়ে আসি, দুইটা করলাম, তো এটার এটার চাইতে 10% বাড়বে এটা। তো সেক্ষেত্রে কী হবে, স্কেল তুলে আমি ডাবল ক্লিক করবো, স্কেলে ডাবল ক্লিক করে এই যে এখান থেকে টোটাল 100, যেহেতু যেহেতু আমার এটা 100%, 100% থেকে আমি যদি 10% বাড়ি তাহলে হবে 110%, 110%। ভিভিও দিয়ে দেখি, এই যে এরকম এতটুকু হয়ে গেল, আমি ওকে ক্লিক করলাম, এখন দেখা যাচ্ছে যে এটার সাথে এটা একটু একটু বেশি, একটু বড়, মানে 10% বড় হয়ে গেছে, বড় বড় হয়েছে আর কি, মানে এটার সাথে 10% বড়। আবার আমি এটাকে আবার এখানে কপি করে নিয়ে আসি, এখন আমি যদি এখানে 120% দিই, তখন আবার এটার সাইডে এটা 20% বড়, আর এটা হচ্ছে এটার সাথে 10% বড়, তবে এইটা এটার সাইডে 10% বড়। আবার এটাকে আমি যদি আরো বড় করতে চাই 120%, তখন তখন কিন্তু আবার এটা হয়ে গেল, মানে এটা হচ্ছে এটার 20% বড়, মানে 20% বেশি, 120% বেশি, এটার সাইডে এটা 120%। এইভাবে আপনারা বুঝছেন কিনা আমি জানি না, যদি না বুঝুন না বুঝলে বলবেন কনফিউশন আছে কিনা। আমরা স্কেল টুল দিয়ে এভাবে নির্দিষ্ট একটা স্কেলে বড় বড় করতে পারি, বড় ছোট করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা ওইটাও বানানো যাবে, আমি সবগুলো সিলেক্ট করে অ্যালাইন করি, একটু ভার্টিক্যাল অ্যালাইন বটন, দূরত্ব গুলো সমান করি, না দূরত্ব সমান হয় না, বড় একটা মতো সেন্টার থেকে, সেন্টার থেকেই দূরত্ব গুলো নির্ধারণ হচ্ছে, এই জন্য সমান হচ্ছে না। এক কাজ করতে পারি, আচ্ছা যাই হোক, এটা করার দরকার নেই, তো এই আর কি ব্যাপারটা। স্কেল টুল গেল, তাহলে আমরা এভাবে বড় ছোট করতে পারি। আর আরেকটা হচ্ছে যদি আমরা এরকম কিছু একটা বানাই, এইটা যদি সমানভাবে মানে এই দুইটা কর্নার সমানভাবে এদিক থেকে এদিক থেকেও সেভে সাপাবে, এদিক থেকেও সাপাবে, তখন সেক্ষেত্রে আমি এই অ্যাসেম্বলটা নিয়ে এভাবে এভাবে করতে পারি, বা একসাথে সমানভাবে বড় করতে পারি, এটা এই অ্যাসেম্বলটা ব্যবহার করে। তো এরপরে আসি, এরপরে হচ্ছে সিআর টুল, সিআর টুলটা দিয়ে কি হয়, আমি এটাকে করে দেখি, সিআর টুলটা দিয়ে এই যে এভাবে আকৃতিগুলো চেঞ্জ করা যায়, এইভাবে সিআর টুলের কাজটা হচ্ছে এটাই।
সেভাবে ওই যে অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলটা কোন দিকে হবে, নাকি এই যে এদিকে যেমন হরিজন্টালি বাড়লো, সরি ভার্টিক্যালি বাড়লো, এটা ভার্টিক্যালি নাকি হরিজন্টালি হবে সেটা এখানে নির্দিষ্ট করা যাবে। ওটা ব্যাপারটা হচ্ছে এটা, মানে চেয়ার তুলে কাজটা হচ্ছে ওইটাই। তারপরে রিসেপ্ট টুলটা হচ্ছে এটা মতুলের মতো কাজ করে। আমরা এটা এখানে যেখানে ধরি ওখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে, অ্যাঙ্কর পয়েন্টের সাথে আবার হ্যান্ডেল হ্যান্ডেলও যোগ হচ্ছে, তো ওইটা আমরা আমাদের এই টুলটার প্রয়োজন হয় না ওই কাজগুলো করতে। আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করেও করতে পারি, এটা আমাদের দরকার নেই এই টুলটা। আচ্ছা, স্কেল টুলে যা ছিল সেটা হলো কমপ্লিট। এখন আবার এগুলো একটু দেখি, হোয়াইট হোয়াইট টুল, রাফ টুল, টুইল টুল, ফাঁকা টুল, এইগুলো কী কী আপনাকে একটু দেখি। এটাকে কপি করে একটা একটা নিয়ে আসি। এবার এখানে এখানে দেখা যাক মূলত ওই টুলগুলো দিয়ে মূলত কী কী করা হয়। হোয়াইট টুলটা দিয়ে এখানে কাজ করে না, এটা মূলত একটা স্ট্রোকে কাজ করে। বড় করি, বড় করলে বোঝা যাবে। এ হচ্ছে একটা স্ট্রোক, আমার লাইনটা হচ্ছে মূল ফাঁকটা হচ্ছে এটাই। এখন এটাকে কি করা যাবে, এই যে এখানে যে ওয়াই টুলটা আছে এটা দিয়ে আমি এখানে অ্যাঙ্গেলের ধরে আমি এই যে এভাবে বড় করতে পারি, মানে স্ট্রোকটা এভাবে বড় করতে পারি এইভাবে। দেখেন এখন কিন্তু ফাঁক শুধুমাত্র একটা একটা মাত্র স্ট্রোক, স্ট্রোকটাকে আমি এই আকৃতি করলাম। এটা আমি দেখেছিলাম মানে কিছুক্ষণ আগে, যে শুরুতে মানে দেখেছিলাম একটা স্ট্রোককে আমরা যে এখান থেকে বিভিন্ন আকৃতির করতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি এরকম। তো এই টুলটা দিয়ে আমরা ওই কাজটা করতে পারি, যে এইভাবে এটা এইভাবে বড় করলাম, তারপরে এটাকে এই যে এদিক থেকে ছোট করতে পারি। যখন আমি বড় করব তখন এভাবে করতে পারি। তারপর আবার এই যে এখানে কোনো একটা জায়গায় যদি আমি কোনো একটা জায়গা থেকে যদি আমি এভাবে বড় করতে চাই, এভাবে এভাবে করতে পারবো এইভাবে, মানে স্টককে আমি কাস্টমাইজ করতে পারবো এভাবে ইচ্ছে মতো। এখানে শুধুমাত্র একটা স্টক থেকে মানে কত বড় একটা শেপ তৈরি হয়ে গেল। তো আবার চাইলে তো এটা দিয়ে এরকম করা যায় আর কি। তারপর আবার নিচে দেখি আরো কি কি আছে। রাত তুল দিয়ে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে রাত তুলটা দিয়ে কি হয় একটু দেখা যাক। আমি ছোট করি,
তো এই ধরনের একটা শেপকে এভাবে বিভিন্ন আকৃতির বানানো যায়, এই দুলটা দিয়ে বিভিন্ন বিভিন্ন আকৃতির বানানো যায়। আমরা যদি এটাকে ওই খাবারের মতো, খাবারের মতো বাস যদি করতে চাই, খাবারের ফটন ফ্ল্যাগের মতো যে বাসটা, যদি বাসগুলো যদি আমরা তৈরি করতে চাই, তখন এটা দিয়ে আমরা করতে পারবো। একটু সময় নিয়ে নিয়ে করলে, কাস্টমাইজ করলে খুব সুন্দরভাবে একটা শেপ আঁকা যাবে আর কি। আমি তো শুধু একটু 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 করে করতেছি, এজন্য হচ্ছে না। হ্যাঁ, কর্নার কর্নার থেকে করতে, এই যে এখান থেকে, এখান থেকে করা যায়, এই যে এখান থেকে করা যায়। না না, সেন্টার থেকে করলে তো, হ্যাঁ এই যে এখান থেকে করলে তো হবে না, এই যে স্ট্রোক এখান থেকে করতে হয়। তারপর আরেকটা দেখি, এটা দিয়ে কর্নার থেকে করতে হয়, এটা এই যে এইভাবে মূলত এই কাজটা করে এই দুলটা দিয়ে। আমি এই যে কন্ট্রোল ডটতেছি, কন্ট্রোল ডট এইভাবে টানতেছি, কন্ট্রোল ডট টানলে আরো এটা ম্যানুয়ালি হয়। শুধু ক্লিক, শুধু সেভে ধরলে হয়, যে সেভে ধরে আছি আমি। তারপর ওই কাজটাই আর কি, একটু আগে যেটা করছিলাম, খাবার খাবার বাজারের মতো করে বিভিন্ন আকৃতির করা যায়। তারপরে এগুলো আপনারা একটু দেখবেন, বিভিন্নভাবে প্রেফার করে দেখবেন, এগুলোর খুব বেশি ইউজ হয় না, এই জন্য এত বেশি এত বিস্তারিত এগুলোর জানানোর দরকার নাই। ডাবল ক্লিক, ডাবল ক্লিক করলে এই ধরনের অপশন আসবে, মানে কোন দিকে কত অ্যাঙ্গেল করবেন, এটাকে আমি সিলেক্ট করি। আমি 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 এখানে চেঞ্জ আমি এখানে চেঞ্জ করে দেখি। জি ভাই, তারপরে আচ্ছা এটা দিয়ে মূলত এই কাজটা করে, বিভিন্ন আকৃতি বিভিন্ন আকৃতি করা যায় যখন যখন প্রয়োজন হবে আর কি, আমরা করতে পারবো। আচ্ছা, এগুলো আর দেখাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আবার ফ্রি ট্রান্সফর্ম টুল এটা একটু দেখি, ফ্রি ট্রান্সফর্ম টুলটা দেখা দরকার। এইটা ফ্রি ট্রান্সফর্ম টুল, একটা টুল, একটা টুলের এখানে চারটা ব্যবহার আছে। আমি ক্লিক ক্লিক করা মাত্র ওগুলো ওপেন হয়ে যায়, যে ক্লিক করছি এখানে যে চারটা আছে ওগুলো ওপেন হয়ে যায়। তো এটা দিয়ে মূলত কি হয়, এটা দিয়ে ওই যে ছোট বড় করা যায়, এই স্কেল স্কেল টুলের মতো করে যেভাবে ছোট বড় করা যায়, মূলত কাজ হচ্ছে এটাই। আর নিচে এটা যেটা আছে এটাও সেম ভাবে, মানে ওই দুইটা একসাথে একটাই আর কি মূলত। আর এটা এটা হচ্ছে ম্যানুয়ালি এই কাজটা করে, ওই যে আমরা স্কেল টুল দিয়ে যেটা করছিলাম, এটা দিয়ে করলে আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আলাদা আলাদা করে অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করতে হয় না। যেমন আমরা শুধুমাত্র এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট, উপরের অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করে আমরা স্কেল টুল দিয়ে করছিলাম, স্কেল টুল দিয়ে এভাবে ছোটো বড় করছিলাম। তো এটা দিয়ে করলে ওটা প্রয়োজন হয় না, মানে ট্রান্সফর্ম টুল দিয়ে এটা, এই যে সি6-এ কিন্তু এটা নাই, তখন আমি এটা ম্যানুয়ালি করতে পারতেছি, আলাদা করে করা যায়। একবার করলাম, একবার করে এখন আমি এখান থেকে করতে পারবো না, আর আবার এখান থেকে ওখান থেকে করতে করতে হবে মতো। এই টুলটা হচ্ছে এরকম, আর এটা এটা হচ্ছে এভাবে এভাবে ম্যানুয়ালি কোনো একটা কর্নার করা যায়। এটা আমরা
ওই ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়েও করতে পারি। তো এই কাজটা আমরা এটা দিয়ে সাধারণত খুব খুব কমই করি, এইটা দিয়ে করি। আমাদের মূলত বিশেষ করে এইটা এটা লাগে মাঝে মধ্যে, এই যে একসাথে দুই দিক থেকে সামানোর জন্য হচ্ছে ব্যাপার। সব টুলসের যত যেগুলো যেগুলো একটু যেগুলো একটু মানে একটু 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 জানলে হবে ওগুলো ওগুলো বলতেছি আর কি। আর কিছু কিছু টুলস আমাদের ব্যবহার করে করে শিখতে হবে প্র্যাকটিক্যালি, কারণ এগুলো আর এগুলো একটু 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 মনে রাখলে হবে যে এগুলো খুব বেশি এগুলো খুব বেশি কাজ নাই, মাত্র এই সিম্পল সিম্পল এই কাজগুলো। একটা কাজ একটা সরি একটা টুল আছে, এটাকে এটা আমরা একটু ব্যবহার শিখি, সেভ বিল্ডার টুলটা প্র্যাকটিক্যালি শিখি আমরা একটু। আমি ফিল কালারটা নাম করে দিই, তারপর বিভিন্ন ধরনের লাইন আঁকি এখানে। পেন্সিল টুল দিয়ে আঁকলে মনে হয় পেন্সিল টুলটা নিলাম এভাবে, মানে প্রত্যেকটা এক একটা লাইন, বুঝতে পারছেন? কোনো শেপ নাই, শুধুমাত্র লাইন গুলো আছে। তো শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কি করতে পারি, এটাকে সব এরকম সবগুলোকে সিলেক্ট করে আমরা এই এই যে যেখানে আমার এই শেপ, এই লাইনটা এই লাইনটা আর এই লাইনটা তারপর এই লাইনটা, এই সাতটা লাইন, 2 3 4 সাতটা লাইন মিলিত হয়ে যে এখানে একটা শেপ তৈরি করলো, এই জায়গায় আমরা ওইটাকে শেপ বানাতে পারি, ওইটাকে একটা শেপ বিল্ডার বিল্ডার করতে পারি ওখানে শেপ বিল্ডার টুল দিয়ে। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে শেপ বিল্ডার টুলটা নিলাম, শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি এখান থেকে একটা কালার নিব, কোন কালারের হবে, এই কালার গ্রিন কালারের হবে। আর এই যে এখানে এবার যেখানে যেখানে আমার ওই কয়েকটা স্ট্রোক মিলে মিলিত হয়েছে, আমি ওইখানে ক্লিক করে শেপ তৈরি করতে পারি। সে বিল্ডার টুলের কাজটা হচ্ছে এটা, এই কাজটা আমরা এখন কিন্তু এই যে এখানে হবে না, কারণ এটা এদিকে ক্লোজ হয় নাই। এই কাজটা আমরা ডিভাইড করেও করতে পারি। তো এইভাবে করলে এই সে বিল্ডার টুলটা নিয়ে করলে খুব সহজে হয়ে যায়। এবার দেখেন এখন কিন্তু এগুলো আলাদা আলাদা একটা সেফ হয়ে গেল। এখন শুধু ছিল লাইন, এক একটা লাইন ছিল, কেটে দিলাম। তারপর এটা বুঝছেন তো না সোহেল ভাই, সে বিল্ডার টুলটা? আচ্ছা আমি এখন দেখেন এই যে এখানে কিন্তু তিনটা আছে মোট, একটা দুইটা তিনটা সেভ আছে, তিনটা সেভের ভিতরে এখানে দেখেন আরো অনেকগুলো যে আরো অনেকগুলো রেক্ট্যাঙ্গেল কিন্তু তৈরি হয়ে গেছে এখন, বুঝতে পারছেন? এখন আমি এই প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল আলাদা 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 করতে চাই, আচ্ছা ওই রকম না, এই যে যে বক্সগুলো হয়েছে প্রত্যেকটা বক্স আমি আলাদা আলাদা করব। তো সেক্ষেত্রে আমার কী করতে হবে, আমি ডিভাইড করেও করতে পারি, তবে সেভ বিল্ডার টুল দিয়ে খুবই সহজে হয় আর কি। যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্ট্রোকটা আমি নান করে দিলাম, এখান থেকে একটা কালার নিব, সেভ টুলটা নিলাম, সেভ টুল নিয়ে আমি একটা কালার নিব, কালার নিয়ে এবার আমি এখানে অ্যাপ্লাই করব। এই যে এটা আলাদা হয়ে গেল, তারপর এটা আলাদা হয়ে গেল, আরেকটা কালার নিয়ে এটা আলাদা হয়ে গেল,
এভাবে সেভ বিল্ডার টুল নিয়ে আমি প্রত্যেকটা বক্সের ভিতরে এভাবে কালার দিলাম। এখন এগুলো আলাদা আলাদা একটা আলাদা আলাদা রেক্টাঙ্গেল হয়ে গেল। তো এই টুলটা দিয়ে এই কাজটা করে আর কি, এই কাজগুলো করে। আর লোগো তৈরি করার সময় এটা লাগবে আমাদের, লোগো তৈরি করার সময় লাগবে, আরও বিভিন্ন ডিজাইন করার সময় লাগবে, একটা ডিজাইন অনুসারে আর কি। বুঝতে পারছেন সোহেল ভাই? সেভ বিল্ডার টুল এটা হচ্ছে, এটা হচ্ছে সেভ বিল্ডার টুল। এখানে আরও টুল আছে, লাইভ পেন বাজার টুল, এগুলো লাগবে না। তারপরে আরেকটা টুল আছে পার্সপেক্টিভ গ্রিড টুল, এটা দিয়ে এটা ক্লিক করার সাথে সাথে এটা এসে যায়, এটা আন্ডু করলেও যায় না, ডিলিট করতে চাইলেও এবার সিলেক্ট করে ডিলিট করতে চাইলেও যায় না। আমি যদি এখন সিলেক্ট করি, সিলেক্ট হবে যে হচ্ছে ওগুলো, এগুলো সিলেক্ট হবে। এই টুলটা আসলে ঝামেলায় করতে হয়। তো এটা কীভাবে তুলে ফেলবেন? এটা মূলত লাগে ওই ইসোমেট্রিক ইলাস্ট্রেশন গুলো করার জন্য। এই টুলটা নেবেন, আবার এই টুলটা নিয়ে যদি তুলে ফেলতে চান, এই যে এখান থেকে এই এটা এটা থেকে একটু এখানে ক্লিক করবেন, হাইড গ্রিড এখানে ক্লিক করবেন, হয়ে গেছে, হয়ে গেছে। তো আমি আবার হ্যাঁ তৈরি করে দিই কিছু আঁকার জন্য আর কি, মূলত ইসোমেট্রিক ইলাস্ট্রেশন গুলো করার জন্য। দেখেন আমার এখানে সিলেক্ট করা আছে এই যে এডিকেটটা, এখানে তিনটা ফার্ট, তিন ফার্ট আছে এখানে, বুঝছেন? এখানে দেখলে বুঝতে পারবেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এদিকটা সিলেক্ট করা আছে, মানে ব্লু কালার যেটা আছে ওটা সিলেক্ট করা আছে। আমি যদি এখন ড্র করি, এই ড্র করলে কিন্তু ওইদিকটার মতো হবে। আমি এদিকে ড্র করব, এমনি কিন্তু আমি এটা ছাড়া ড্র করলে এরকম সোজা হয়, রেক্ট্যাঙ্গেলগুলো সোজা হয়, বুঝছেন? কিন্তু এখানে সোজা হচ্ছে না, এই দাগগুলো অনুসারে, কিন্তু দাগগুলো অনুসারে ওই রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছে, এই যে এইভাবে। তারপর আমি এদিকটা সিলেক্ট করি, এদিকটা সিলেক্ট করে আমি আবার এখান থেকে বললাম এটাকে একটু কালার চেঞ্জ করি সামান্য। তারপর আবার এটা নিলাম, এটা নিয়ে আমি এখন তলা তলা এটা এটাকে এটাকে সিলেক্ট করি তলটাকে। তো আমি এখান থেকে, সরি এখানে হচ্ছে না, আচ্ছা এটা খুবই নরমাল আছে, এখন এখান থেকে টানা যাবে, সরি এই টুলটা দিয়ে টানতে হবে মূলত। তো আমি বরং এইখানে শোনা যায় না,
না, আমি কথা বলতেছি না মূলত। যেটা যেটা সিলেক্ট করি শুধুমাত্র তলটাই, শুধুমাত্র তলটাই হয়। আর এদিকটা সিলেক্ট করলে আমি এদিকটা এদিকটা এদিকে তা আঁকতে পারবো এইভাবে। আর এদিকটা সিলেক্ট করলে আমি এদিকটা আঁকতে পারবো। এই এটা এই টুলটা দিয়ে মূলত এ ধরনের কাজগুলো হয়, ইসোমেট্রিক ডিজাইন। এই যে এই ধরনের কাজগুলো হয়ে থাকে, তবে মানুষগুলোকে ম্যানুয়ালি ম্যানুয়ালি ড্র করতে হয়। ইসোমেট্রিক, এই যে ইসোমেট্রিক বিল্ডিং, এই যে এই ধরনের কাজগুলো হয় মূলত এই ফুলটা দিয়ে। এগুলো সব ইলাস্ট্রেশনে করা। ঠিক আছে, আমার এটা লাগবে না, আমি এটা তুলে দিই। এখন মেশ টুলের ব্যবহার তো জানলাম, গ্রেডিয়েন্ট টুলের ব্যবহারও জানলাম, হাইড্রোভার টুল, হাইড্রোভার টুলের ব্যবহার আমরা জানি। টুলটা হচ্ছে এটা, এটা আঁকলাম, এটাকে আমি এটাতে আমি কালার দিতে চাচ্ছি এইটা, তখন হাইড্রোভার টুলটা নিয়ে এখানে ক্লিক করে আমি দিতে পারবো। হাইড্রোভার টুলের শর্টকাটটা হচ্ছে আই, আইটা আই ক্লিক করলে, সরি, আইটা প্রেস করলে হায়দ্রাবাদ টুলটা নেওয়া যাবে। তখন আমি এখান থেকে এই কালারটা দিতে পারবো, এইটা দিতে পারবো, সেটা ইচ্ছা তখন যেটা ইচ্ছা সেটা দিতে পারবো এইভাবে। সো এরপরে আছে ব্ল্যান্ড টুল। আজকে সময় হবে কি, 12টা চলতেছে, সময় হবে। ব্ল্যান্ড টুলটা একটু দেখাই। ব্ল্যান্ড টুলটা হচ্ছে যে আমি একটা লাইন আঁকলাম, এই যে এই লাইনটা আঁকলাম, টিল কালার আমি নান করে দিব, শুধুমাত্র একটা ব্ল্যাক কালারের একটা লাইন। এই দুইটা আমি দুইটা লাইন আমি তৈরি করলাম। এবার এই দুইটা থেকে আমি অনেকগুলো করতে পারবো ব্ল্যান্ড টুলটা ব্যবহার করে। এই যে এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে এই যে এই অপশনগুলো চলে আসবে, অথবা আমি যদি তাও ঠিক না, শুধুমাত্র এই টুলটা নিয়ে, এই টুলটা নিয়ে এখানে ক্লিক করি, আর যদি এখানে ক্লিক করি, এখানে অনেকগুলো হয়ে গেল, মানে এখানে অনেক স্টেপটা আমি আগে ঠিক করে দিই। সিলেক্ট করে ব্ল্যান্ড টুলে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এখান থেকে স্পেসিফাইড স্টেপস, স্পেসিফাইড স্টেপস থেকে এখানে 8 আছে, আমি 2 করে দিই। 2 করে দিলে কি হয় একটু দেখা যাক। ঠিক আছে, এটা ক্লিক করলাম, ক্লিক করে তারপর আমি এখানে, এই যে এখানে প্লাস একটা চলে আসে, প্লাস চিহ্ন, এখানে ক্লিক করলাম, এই যে মাঝখানে দুইটা দুইটা এক্সট্রা যোগ হয়ে গেল। ব্ল্যান্ড টুলের কাজটা হচ্ছে এরকম। তো আমি এখন তো সোজাসুজি ক্লিক করলাম, মানে এই যে এখানে ক্লিক করছি, আবার এখানে ক্লিক করছি, সোজাসুজি ভাবে দুইটা যোগ হয়ে গেল। তো আমি যদি এভাবে ক্লিক করি, যে এখানে ক্লিক করলাম, স্টারটা থাকা অবস্থায় ক্লিক করছি, তারপর যদি আমি এখানে ক্লিক করি, তখন দেখেন কী হয়ে যায়, মানে এই যে এই এই অবস্থাটা হয়ে যায়। তো এটা বোঝা যাচ্ছে না, খুবই কম স্টেপ থাকার কারণে আমি এখান থেকে একটু বাড়িয়ে দিই, 10টা করে দিই, 10টা করে দিলাম, তারপর এখানে ক্লিক করে ক্লিক করলাম, এই যে এরকম এরকম হয়ে যায়। ব্ল্যান্ড ব্ল্যান্ড ইফেক্ট দেখি একটু কিছু।
এগুলো সব সবগুলো ব্ল্যান্ড ব্ল্যান্ড অপশন দিয়ে করা, ওগুলো কীভাবে করা যায় আমি একটু দেখাই। এখানে তো শুধুমাত্র দুইটা সোজা লাইন, আমি যদি এগুলো বাঁকা করতাম পেন্সিল তুলটা দিয়ে, এই তো বন্ধু একটা আঁকলাম একটা আঁকলাম, অথবা আমি এটাকে এইভাবে করি, দুইটা দুইটা নিলাম, দুইটাকে সিলেক্ট করে আমি ব্ল্যান্ড টুল, ব্ল্যান্ড টুলটা নিলাম, ব্ল্যান্ড টুলটা থেকে আমি এখানে 10টা আছে 10টাই রাখি, এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, দেখুন দেখেন এখন কেমন হয়ে গেল। তো ব্ল্যান্ড টুল দিয়ে এইভাবে মতো এই কাজটা করা হয়। এটা দুই দুইটা দুইটা লাইন আঁকা বাঁকা ছিল, ওই মানে ওই যে এটার তার তাদের এগুলো অবস্থা অনুসারে, মানে যেগুলো কপি হয় যেগুলো ব্যান হয় ওগুলো দুম মানে মুছে যায় আর কি, মানে এগুলোর সাথে সাথে এগুলো মিক্স হয়ে যায়, মুছে যায় মূলত। পেন্টুল দিয়ে করলে তো অনেকক্ষণ লাগবে, এই জন্য বললাম আর কি। এটাকে আরো স্মুথ করা যাবে, যেমন এই লাইনটা, এই লাইনটাকে আমি স্মুথ করি পেন্সিল টুলের ফার্স্ট সাথে, একটা টুল আছে স্মুথ টুল, এই টুলটা দিয়ে আমরা স্মুথ করতে পারি। এখন কিন্তু স্মুথ হয়ে গেছে, তারপর এটা করি সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করে আবার ব্ল্যান্ড টুলটা নিলাম, আচ্ছা ব্ল্যান্ড টুল 10টা আছে ওইটাই থাকুক, আর কিছুগুলো লাগবে না 10টায়, এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, যেভাবে অনেকগুলো হয়ে গেল। আমি 20টা দিয়ে দেখি, ডাবল ক্লিক করে এখানে স্টেপে 20টা দিয়ে দিব, তারপর এখানে ক্লিক করি, ওই যে স্টার্ট টা চলে আসছে থাকা অবস্থায় ক্লিক করলাম, তারপর সরি ক্লিক হয় নাই, ক্লিক করলাম, তারপর এখানে এসে ওই যে প্লাসটা চলে আসবে ক্লিক করলাম, এভাবে হয়ে গেল। আমি এসওকে যদি গ্রেডিয়েন্ট কালার দিই গ্রেডিয়েন্ট হয়ে যাবে, ব্ল্যান্ড টুল দিয়ে মূলত এই ধরনের করা যায়। তারপর স্প্রে টুল, স্প্রে টুলটা সাধারণত ওই সিম্বল সিম্বলগুলো করা হয়, যেমন ধরেন এই সিম্বলটা আমি একটু দেখি, এই সিম্বলটা আমি নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, এটা সিম্বল, এটাও কিন্তু ব্ল্যান্ড টুল দিয়ে তৈরি করা। আমি এই সিম্বলটা স্প্রে করবো, এই যে স্প্রে টুলটা নিলাম, এই টুল এই টুলটা নিলাম, এই যে এইভাবেও কিন্তু স্প্রে হচ্ছে, এভাবে অনেক অনেকগুলো স্প্রে হয়ে গেল। যাই হোক আমরা আজকে তো এই পর্যন্ত রাখি।
প্রজেক্ট সহকারে প্রজেক্ট করার সাথে সাথে আমরা প্র্যাকটিক্যালি যাবে তুমি বলো শেখা যায় দেখবো আমরা আস্তে আস্তে তারপর ট্রান্সফর্মে ট্রান্সফর্ম তো একটু দেখি। আচ্ছা এখানে আমি সিলেকশন টুলটা নিয়ে আরেকটু বলি, সিলেকশন টুলে আর কিছু কাজ আছে যদিও আমরা সবসময় সিলেকশন টুলটা ইউজ করতেছি, একটা নিলাম সিলেকশন টুলটা আমরা সবসময় ইউজ করতেছি, শুধুমাত্র নেই সিলেক্ট করি এভাবে মুভ করি। এখানে আরো কিছু অপশন আছে, আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে। হঠাৎ করে আমি দেখলাম যে আমার সেপটা এই জায়গায় ছিল, এখন এটা এই জায়গায় চলে আসছে, বুঝতে পারছেন? একটু দেখি, এই যে আমার এটা এই জায়গায় ছিল, যখন ডাবল ক্লিক করলাম এটা এই জায়গায় চলে আসছে। এটার কারণ থাকে, আমি এটা বোঝার জন্য আমি এটাকে কেটে দিই, আমি অন্য একটা এখানে আমি একটা এজেন্সির চারদিকে এজেন্সি এজেন্সি করে একটা স্কোয়ার স্কোয়ার নিব, এই যে ওইটা আমি ঠিক করে দেবো ট্রান্সফর্ম থেকে, এই যে এখান থেকে অথবা এখান থেকে আমি এখানে যাই একদম ট্রান্সফর্ম ফেলাতে। এখানে যদি না থাকে উইন্ডো থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে এই যে এখানে ওয়াইডে আমি দিব 1 ইঞ্চি, হাইডে দিব 1 ইঞ্চি, এখানে ইন লিখে দিতে হবে না, আমার এটার ইউনিটটা যে যেটা থাকবে ওখানে মানে সবগুলো ওই রকমই হবে। তো এখন যেটা করলাম এটা হচ্ছে 1 ইঞ্চি আর 1 ইঞ্চি হচ্ছে ব্যাপার। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দেখেন আমার এটা আছে এই কোণার, এই কোণারে আছে। এখন এখানে আমি যদি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে আমি যদি এবার এটা চেঞ্জ করি 1 ইঞ্চি, আমি 2 ইঞ্চি করে দিব, তারপর এটাও 2 ইঞ্চি করে দিব, দেখেন এটা কিন্তু এই ফেজের এইটা এই ভাষার সাথে লাগানো ছিল, ওই মানে এই রেক্টাঙ্গেলটা যখন আমি বাড়ালাম তখন কিন্তু এদিকে বাড়লো, এদিকে ভাষা উপরে নিচে বাড়লো, কিন্তু এদিকে বাড়লো না। কারণটা হচ্ছে যে আমার এটা এটা সিলেক্ট করা ছিল, তো আমি যদি এটা মাঝখানটা সিলেক্ট রাখতাম তখন কি হয়তো দেখেন 2 ইঞ্চি আর এখানে 2 ইঞ্চি, তখন মাঝখানটা ঠিক রেখে সারফাসে বড় হয়ে যেত, বড় হয়ে গেছে এরকম। তো আরেকটা বিষয় হচ্ছে আমি যদি এটা ঠিক রাখি তখন এদিকটা ঠিক থাকবে, মানে এই উপরেটাও ঠিক থাকবে, তারপরে এই দিকটাও ঠিক থাকবে, বাড়বে হচ্ছে এদিক থেকে। আমি যদি এটা রাখি তখন একটা যদি বাড়াই সাথে সাথে রেশিওটা ঠিক রেখে ওইটাও সমানভাবে বাড়বে, এই যে আমার কিন্তু লিখতে হয় নাই অটোমেটিকলি ওইটাও 2 হয়ে গেল, আমি এটা রাখছিলাম এই জন্য কনস্ট্যান্ট ওয়াইড অ্যান্ড হাই প্রপোর্শন এটা আমি ঠিক রাখছিলাম, মানে এটা ঠিক রাখলে আমার রেশিওটা ঠিক থাকে। যাই হোক আমি এটা 1 করে দিই 1, আর এখানে এটা থাকুক, আমি এটা এখানে নিয়ে আসি। তো এটা হচ্ছে 1 ইঞ্চি 1 ইঞ্চি সারফাসে 1 ইঞ্চি করে স্কোয়ার সাইজে। তো আমি এবার ওই এটার কাজ করব, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে দেখা যাচ্ছে না কেউ কিছু বলতে চান না, তাহলে তো অনেক অবস্থা খারাপ। ঠিক আছে রুবাই আপু, আপনি ওদিকটা দেখেন তাহলে, আচ্ছা একটু এবার খেয়াল করেন, আমি অন্য কালার দিই বুঝতে পারবো। আমার এটা আছে এই জায়গায়, আপনারা যা বুঝতে পারছেন এটা এই জায়গায় আছে 1 ইঞ্চি আর 1 ইঞ্চি। আমি ডাবল ক্লিক করলাম, এটা ডাবল ক্লিক করার পরে দেখেন আমার এটা চলে গেছে কিন্তু এই জায়গায়, একটা জুম আউট করি, এই যে ডাবল ক্লিক করার পরে আমার এটা এই জায়গায় চলে আসছে। এটা এটার কারণ কি মূলত? এটা হচ্ছে ওই যে মুভ, এটা হচ্ছে মুভ মূলত আমাদের যে সিলেকশন টুলটা এটা মুভ করার জন্য। পজিশন দেখেন হরিজন্টালি হচ্ছে আমার এটা তো হচ্ছে 1 ইঞ্চি হরিজন্টাল, কিন্তু এটা এখানে লেখা আছে হরিজন্টালি 2.5415, মানে এখান থেকে মানে এটা হচ্ছে মূল ইয়েটা এই জায়গায়, এখান থেকে হরিজন্টালি মানে এদিকে হবে মানে ডান দিকে হবে প্রায় 2.5 ইঞ্চির সাইডে বেশি দূরত্ব থাকবে এদিকে, আর ভার্টিক্যালি থাকবে প্রায়
আড়াই ইঞ্চি থাকে 2.8981 ইঞ্চি মতো নিচের দিকে দূরত্বটা থাকবে। এই কারণে এটা হচ্ছে, আমি যদি এখানে 1 ইঞ্চি করি হরিজন্টালি 1 আর ভার্টিক্যালিও 1, দেখেন মানে হরিজন্টালি মানে এইখান থেকে এদিকে 1 ইঞ্চির দূরত্ব, 1 ইঞ্চি মুভ হবে আর কি, মানে এটা এই জায়গায় ছিল, 1 ইঞ্চি যদি মুভ হয় তখন এই জায়গায় আসবে, মানে এই জায়গায়, আর ভার্টিক্যালি 1 ইঞ্চি মুভ করবে তখন এখান থেকে এই জায়গায় আসবে। তো ভার্টিক্যালিও মুভ করলো, হরিজন্টালিও মুভ করলো, সেই কারণে এটা চলে আসছে এই জায়গায়। আমি যদি ভার্টিক্যালি 0 দিই, জিরো রাখি, তখন হরিজন্টালি দেখেন শুধুমাত্র 1 ইঞ্চি মুভ করছে, মানে এটা মূলটা মূল যে জায়গা ছিল সেটা হচ্ছে এখানে, এখান থেকে 1 ইঞ্চি মুভ করে এতটুকু পর্যন্ত চলে আসছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ওই সিলেকশন টুল, সিলেকশন টুলের অপশন আর কি, এগুলো মূলত সিলেকশন টুলটা এটা হচ্ছে মুভ টুলের জন্য, সিলেকশনের জন্য আর মুভ করানোর জন্য। তো ডিস্টেন্সটা এখানে 1 ইঞ্চি হয়ে গেছে, মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 1 ইঞ্চি, এটা মানে মুভ করলো শুধুমাত্র 1 ইঞ্চি করে, এখানে দূরত্বটাও 1 ইঞ্চি হলো, এটা হচ্ছে ব্যাপার। তো কপি করলে দেখেন, কপি করলে এটাও থাকবে আর এখানে একটা আসবে, এই হচ্ছে ব্যাপার মতো। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে এ পর্যন্ত রাখি। আপনারা কোন বিষয়টা বুঝেন নাই একটু নোট করে রাখবেন, কাজ এখন হয়তো মনে পড়বে না, যখন কাজ করবেন তখন হয়তো মনে পড়বে কোথায় কোথায় সমস্যা। সেটা তো অবশ্যই, যদি টুলস গুলো যেগুলো দিয়ে কাজ করবেন, মানে হ্যাঁ সব কিছু মনে থাকবে না, কাজ করতে করতে প্র্যাকটিক্যালি কোনো প্রজেক্ট করলে কাজ করতে করতে মনে থাকবে। বুঝতে পারছেন? ওই যে এখন আপনারা রোধের টুলের কাজ জানবেন, রিফ্লেক্ট টুলের কাজ জানবেন, এখন কিন্তু সমস্যা হবে না, ঠিক না? কারণ আমরা ওগুলো প্র্যাকটিক্যালি করছি। কোনটা? ও আচ্ছা, আপনার 2013, 2013 হলে তো কিছু কিছু অপশন আপনি পাবেন না, আপনি আমি যদি এক্সট্রা কিছু দেখাই ওই অপশনগুলো আপনি পাবেন না। 19 তো ডাউনলোড করার দরকার, কিন্তু এখন আপনারটা যেটা দেখলাম ওইটা তো ঠিক আছে মনে হয়, 13 তো না, ওইটা তো ঠিক আছে দেখলাম, ওইটা ইউজ করেন যতদিন পর্যন্ত পারা যায়, ওইটা ঠিক আছে মোটামুটি, ওইটা দিয়ে কাজ চলবে। বুঝি নাই, আচ্ছা হ্যাঁ এগুলো প্র্যাকটিস করবেন আর কি। আচ্ছা তো যা যা দেখালাম টুলস গুলো আপনি আপনারা আরেকটু দেখবেন, একটু গেতে গেতে দেখবেন কোনটা কিভাবে, আমি তো শুধু শুধু আমি দেখাইলাম, আপনারা কোনো করে দেখেন না আসলে হয় কিনা, আমি যেভাবে করতেছি ওভাবে হয় কিনা এটা কোনো করে দেখেন নাই, ঠিক আছে? ওগুলো একটু দেখবেন কেমন হয় আসলে হয় কিনা, ওই রকম তো করে দেখবেন। তো এই আর কি, আমরা আজকে করছি কি, স্ট্রোক, স্ট্রোক প্যালেট, স্ট্রোকের অপশনগুলো দেখছিলাম, তারপরে গ্রেডিয়েন্ট টুলস দেখছি, গ্রেডিয়েন্ট প্যালেট দেখছি, তারপর হচ্ছে ফ্যাট ফাইন্ডার, এই যে ফ্যাট ফাইন্ডার এই ফেলাটা দেখছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা সবসময় লাগবে এটা। তারপরে গড়ি একটা আঁকলাম, শেপ বিল্ডার টুল দেখলাম, শেপ বিল্ডার টুল মনে হয় আজকে খুব ক্লিয়ার হয় নাই আপনাদের, আপনারা হয়তো ক্লিয়ার বুঝেন নাই, এটা কাজ করতে করতে আমরা বুঝতে পারবো। তারপর হচ্ছে স্কেল টুল, স্কেল টুলটা দেখলাম, স্কেল টুলের সাথে ট্রান্সফর্ম টুল আরও সাথে সাথে আমরা এই টুলসগুলো দেখছি, এগুলো ব্ল্যান্ড টুলস দেখছি, তারপরে স্প্রে টুলও দেখলাম কিছু। যাই হোক, মোটামুটি আমাদের টুলসও কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে, যেমন এই টুলটা একটাবার দেখাচ্ছিলাম ওই দিন, এটা হচ্ছে খারবেসার টুল, খারবেসার টুলটা দিয়ে এভাবে এভাবে কার্ভ কার্ভ করে করে
sewakata iki sing ora. ঠিক আছে, আমি বললাম না। তারপর আরো তোর আছে স্মুথ টুল, স্মুথ টুল একটা দেখলাম। ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরে অ্যানিমেশন করা যাবে না। এখানে অ্যানিমেশনের জন্য যে এলিমেন্টগুলো দরকার হয়, ওগুলো তৈরি করা যাবে। ওই যে ফটোশপে আমরা একটা এলিমেশন তৈরি করছিলাম, যে মানুষ চার দৌড়াচ্ছে, সাথে হাত পা নাড়াচ্ছে, বুঝছেন? ওখানে যে ব্যাকগ্রাউন্ড ছিল ওগুলো তৈরি করার জন্য আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করবো। ইলাস্ট্রেটরের জন্য ইলাস্ট্রেটর লাগবে আমাদের। এখন দেখেন, আমি একটু দেখাই, 2D ইলাস্ট্রেশন, 2D অ্যানিমেশন দেখি। যেমন ধরেন এই যে এইটা, এটা আফটার ইফেক্টে করা। তারপর এই যে এই বাড়িগুলো তৈরি করার জন্য, ম্যাকগুলো, এগুলো তৈরি করার জন্য আমাদের ইলাস্ট্রেটর ব্যবহার করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো তৈরি করার জন্য আমাদের ইলাস্ট্রেটর লাগবে। বুঝতে পারছেন? আপনারা যাবো এই যে এখানে গাড়িতে তৈরি করার জন্য আমাদের ইলাস্ট্রেটরটা লাগবে। এখানে তৈরি করে তারপর আমরা ওইখানে মানে অ্যানিমেশনটা তৈরি করব। এ হচ্ছে ব্যাপার মূলত। এখানে দেখতে পাচ্ছেন আরো তো। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি। কাজ করবেন আপনারা, কাজ করলে সমস্যায় হবেন, সমস্যায় হলে তারপর শিখতে পারবেন।